হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি ব্লগার বাবলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বাবলি আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমি কড়াইশুঁটি পিজা করব সারা বছরের জন্য। কড়াইশুঁটি তো সারা বছর ভালোভাবে পাওয়া যায় না, কিন্তু শীতকালে ভীষণ ভালোভাবে পাওয়া যায়। আর সেই শীতের শেষের দিকে বেশ কিছু কড়াইশুঁটি তোমরা যদি পিজা করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু সারা বছর মোটামুটি রান্নায় ইউজ করা যাবে। তার জন্য আমি কড়াইশুঁটিগুলোকে কিছু কড়াইশুঁটি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবারে আমি গ্যাসেতে একটা ডেকচিতে গরম জল বসিয়ে দিয়েছি। ওতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর একটু মিষ্টি। মিষ্টিটা একটু বেশিও দিতে পারো, যদি তোমরা দেখো যে কড়াইশুঁটিগুলো খুব একটা মিষ্টি না, তাহলে মিষ্টিটা একটু বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এবার নুন আর চিনিটা ভালো করে জলে নেড়ে দিলাম এবং জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করলাম। দেখো জলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি ওই ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো জলের ভেতর দিয়ে দেবো। জলের ভেতর দিয়ে দু তিন মিনিট আমি ওয়েট করব। খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, দু তিন মিনিটেই এটা মোটামুটি তৈরি হয়ে যাবে। ততক্ষণ আমরা একটা স্পেশাল জল আবার বানিয়ে নেব। এই জলটাতে আমি দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল, একদম ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল দিয়ে দিলাম একটা বাটির মধ্যে। এবার ওতে আরও একটা টুকরো বরফ দিয়ে দিলাম। তোমরা ওই কিউব বরফও দিতে পারো, আমি এটা জমিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মানে জলটা একদম বরফ ঠান্ডা হবে, যত ঠান্ডা হবে তত ভালো। আর দেখো কড়াইশুঁটিগুলো কীরকম ওপরে ভেসে উঠেছে, তার মানে কড়াইশুঁটি কমপ্লিট হয়ে আসছে। এই দু তিন মিনিটের ভেতরে দেখবে যে কড়াইশুঁটিগুলো জলে দিলে যে তলায় ডুবে যায় না, যখনই দেখবে জলের ওপর এরকম ভেসে উঠেছে তখনই জানবে কড়াইশুঁটিগুলো কিন্তু তুলে নেওয়ার সময় হয়ে গেছে। মানে এই সময় এই কড়াইশুঁটিগুলোকে এবার তুলে নিতে হবে। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই গরম অবস্থাতেই ওই ঠান্ডা বরফ ঠান্ডা জলটার ভেতর দিয়ে দিতে হবে। একটু ওয়েট করবে না, পাশেই জলটা রাখবে এবং সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, কারণ নয়তো ওভার কুক হয়ে যেতে পারে গরমে কড়াইশুঁটিগুলো। সেই জন্য সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের ভেতর দিয়ে দিতে হবে, একদম ফ্রিজের ঠান্ডা জল, সঙ্গে একটু বরফও দিয়ে। এবার কড়াইশুঁটিগুলো কিন্তু এই ঠান্ডা জলের ভেতর একটু নাড়াচাড়া করলেই একদম ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তখন দেখো এদিকে সবুজ ভাবটাও একদম বজায় থাকবে, কোনো রকম নষ্ট হবে না। আর বরফগুলো এই বরফ জলেতে কড়াইশুঁটিগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। এইবার মিনিট পাঁচেক ঠান্ডা জলে রেখে দেওয়ার পরে এটাকে আমরা একটা স্ট্রেনারে জলটা ছেঁকে নেব। ওই ঠান্ডা জলটা ছেঁকে নিয়ে ভালো করে এটাকে জল ঝরিয়ে নেব। খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার একটা শুকনো কাপড়ের ওপরে আমি ছড়িয়ে দেবো। তোমরা এই সাদা মলমলের কাপড়েও দিতে পারো বা তোয়ালের ওপরও ছড়িয়ে দিতে পারো। তার আগে কিন্তু ভালো করে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তলার জলটাকে যতটা পারবে ফেলে দেবে। এবার আমি ওই কাপড়ের ওপরে কড়াইশুঁটিগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি, একদম ভালো করে ছড়িয়ে দেবে। এবং খুব ভালো করে এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, মানে কড়াইশুঁটির গায়ে যেন কোনো জল না লেগে থাকে। এই দেখো এইভাবে কাপড়টা ভাঁজ করে ভালো করে প্রথমে জলটাকে চেপে চেপে দেবে, খুব চাপ দিও না আবার, তাহলে কড়াইশুঁটিগুলো ভেঙে যেতে পারে। তারপর একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইশুঁটিগুলোকে শুকিয়ে নেবে। ফ্যানও চালিয়ে দিয়েও মানে কড়াইশুঁটির গায়ের ওপরে যেন কোনো রকম জল না লেগে থাকে, যতটা পারা যায় এইভাবে শুকিয়ে নিতে হবে। টিস্যু পেপার দিয়ে, আর টিস্যু পেপার যদি না থাকে পাতলা একটা কাপড় দিয়েও তোমরা এভাবে এইরকমভাবে ঘুরিয়ে 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 কড়াইশুঁটিগুলোকে শুকিয়ে নেবে। আর ফ্যান তো চালিয়ে দিতেই পারো, ফ্যান চালিয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা জলটা আর কি অ্যাবজর্ব হয়ে যাবে। এইবার এই যে এই ধরনের ব্যাগগুলো হয় না, জিপ ব্যাগগুলো, এইগুলোর নিয়ে নেবে। ছোট্ট ছোট্ট যে পানের দোকানে পায় সেটা হলে সব থেকে ভালো, কারণ তাহলে তুমি ঠিক একদিনের মতনই একটু কড়াইশুঁটি মাপ করে রাখলে। যেহেতু আমার কাছে ওই নেই, সেই জন্য আমাকে একটু বড়োতে প্যাকেট করতে হচ্ছে। আর ছোটো ছোটোগুলোতে করলে কী হয়, যেদিন তুমি রান্না করবে ঠিক একটা ছোটো প্যাকেট বার করে নিলে বাকিগুলো খোলার আর দরকার পড়বে না। আমি অন্যবার সেটাই করি, এবারে আমার হাতের কাছে নেই বলে আর তোমাদের একটু ভিডিও করব বলে ওই জন্য তাড়াতাড়ি যেটা হাতে ছিল সেটাতেই দেখাচ্ছি। এইভাবে এর ভেতরে কড়াইশুঁটিগুলো দিয়ে যে শুকিয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো সেগুলো ভালো করে দিয়ে নেব, প্যাকেটটা দিয়ে ভালো করে প্যাকেটটাকে আটকে দেবো। আর প্যাকেটের ভেতর যেন কোনো হাওয়া না থাকে সেইভাবে প্যাকেটটা কিন্তু বন্ধ করতে হবে। বন্ধুরা, যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো একটা লাইক দিয়ে দাও,
পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দিয়ে নাও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে একদম পৌঁছে যাবে। দেখো ওই প্যাকেটটা আমি ভরে নিলাম, এবার এই প্যাকেটটা একটু বড়, কমই হবে, যাই হোক এই প্যাকেটটাতেও আমি কড়াইশুঁটিগুলো ওইভাবেই ভরে নেব। সমস্ত প্যাকেট দুটো প্যাকেটেই আমি ভরে, আমার যেটুকু কড়াইশুঁটি তাতে দুটো প্যাকেট আমার হয়ে গেছে। তো কেমন লাগলো বলো? এইভাবে কিন্তু সারা বছর তোমরা কড়াইশুঁটি প্রিজার্ভ করে রাখতে পারো এবং প্রতিদিনের রান্নায় ব্যবহার করে যেতে পারো সারা বছর ধরে। তো আজকের মতন বাই বন্ধুরা, আবার আসবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।